সো বন্ধুরা, অনেকটা পথ জার্নির পরে চলে আসলাম আমি সেই পাহাড়ে। এখন আমি পাহাড়ের নিচে আছি, এটা নিচের ভিউ। তখন আমি উপরে উঠবো, উপরে উঠে আপনাদের দেখাবো, চলুন। সো আমি এখন পাহাড়ে উঠছি, এটা বালির পাহাড়, তো আমার পায়ে এখন বালি হয়ে যাচ্ছে। অনেক সুন্দর জায়গা, দৃশ্যটা খুব সুন্দর। তো এখানে আল্লাহ লেখছে, খুব সুন্দর দেখা দেখাচ্ছে এটা। তো প্রথম ধাপে উঠলাম আমি, তো এখন প্রথম ধাপে উঠেছি পাহাড়ের, এখন দ্বিতীয় ধাপে উঠতে হবে। প্রথম ধাপে থেকে দেখুন কত উপরে উঠছি। এখনো আমার পিছনে যে অনেকটা খানি উঁচা, প্রায় এখনো 20 ফিট ওপরে উঠতে হবে। তো চলুন ওপরে ওঠা যাক। তো আমি এখন ওপরে উঠবো আগে, তারপরে আবার ভিডিও করতে লাগবো, তা না হলে একটু সমস্যা হবে, আগে ওপরে উঠেনি। ওপরে ওঠার পরে এখন চলে আসলাম পাহাড়ের উপরে, আমি এখন পাহাড়ের উপরে আছি। তো এটা উপর থেকে, চলুন আপনাদের উপরে ভিউটা কেমন দেখানো যাক। তো এই যে উপর থেকে দেখুন কত উপরে, গাছগুলোর চেয়ে অনেক উপরে এটা। তো আমি এখন পাহাড়ের ঠিক মাঝখান সোজা আছি, অন্যরকম অনুভূতি। তো এই যে এই চারিপাশ। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন নদীর পাশের ভিউটা দেখানো যাক। পাশেই একটি নদী, বাঙ্গালি নদী নদীর নাম। তো নদীর ভিউটা দেখানো যাক। অনেকখানি উপরে উঠতে হয়েছে, তো বড় বড় দীর্ঘ শ্বাস নিচ্ছি এই কারণেই। তো এই পাশের ভিউটা খুব সুন্দর। দেখলেন অনেক সুন্দর দেখাচ্ছে, আকাশ মেঘলা, তো এই কারণে একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে। তো এটা অনেক বড় জায়গা, দেখুন। তো দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে, খুব উপর থেকে। তো তো আমি এখন কতটা উপরে আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। পিছের ভিউটা দেখুন, গাছগুলো আমার থেকে কত নিচে, তাহলে একটু ভেবে দেখুন তো আমি কত উপরে আছি। তো আপনাদের বিশ্বাস করাতে হবে না, আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন যে আমি এখন কত উপরে আছি। তো ভিডিওটা এখানে শেষ, আর ভিডিও করব না আজকে, এইটুকুই থাক। তো চলুন শেষ করা যাক ভিডিওটা। সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।